আসসালামু ভিউয়ার্স, স্বাগতম স্নিগ্ধ সকাল ব্লগে। আজকে আপনাদের তৈরি করে দেখাবো বেশ মজাদার বিস্কিট। আমি বিস্কিটটা সুজি ও বাদাম আর ডিম দিয়ে তৈরি করেছি। খুব অল্প উপকরণে বিস্কিটটা ঘরে তৈরি করে নিতে পারবেন অল্প সময়ে। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর চলুন দেখে নিই এই বিস্কিটটি বানাতে কী কী উপকরণ লাগবে। সুজি দিয়ে বিস্কিট বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিব সুজি। সুজি নিয়েছি আমি 1 কাপের 1.5 কাপ সুজি নিয়েছি। আর চিনি দিব 1/2 কাপ, লবণ পরিমাণ মতো, বাদাম আমি বেজে ভেঙে নিয়েছি, বাদামটা অপশনাল, আর 1টা ডিম আর অল্প তেল। প্রথমে আমি ডিমটা ভেঙে আর দিয়ে দিব চিনি। চিনিটা বুঝে দিবেন, দিয়ে ভালো করে ফুমফুমি ভাব করে নেবো, চিনিটা যাতে গলে যায় আর কি। আর দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে ডিমের গন্ধটা থাকবে না, সুন্দর একটা ফ্লেভার হবে। আমি ডিমের সাথে চিনিটা ভালো করে নিয়ে একদম দানা দানা থেকে, সেই দানা দানাগুলো একদম গলিয়ে নিয়েছি। গলিয়ে একটা ডিম আর চিনি দিয়ে একটা মিশ্রণ তৈরি করেছি। লবণ পরিমাণ মতো দিব, বেশি না অল্প দিব। দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিব অল্প তেল, তেলটা অল্প অল্প করে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব তেলটার সাথে। তেলটা ভালো করে মিশিয়ে ডিম আর চিনির মিশ্রণটা দিয়ে দিব, অল্প অল্প করে দিব, দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডিম আর চিনির মিশ্রণটা দিলে দেখবেন অনেক নরম হয়ে যাবে, ভয় পাওয়ার কিছুই নেই। কিছুক্ষণ রেখে দিলে ডোটা সেট হয়ে যাবে। 5-10 মিনিট রেখে দিলে, 5-10 মিনিটের জন্য রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। আমি বাদামকে দেখাতে বা দিতে ভুলে গিয়েছিলাম, এই পর্যায়ে বাদামগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি বিস্কুটের শেপ দিয়ে দিব। আপনারা চাই লম্বাটে বা গোল, যার যেমন ইচ্ছে সেই শেপ দিয়ে দিবেন। আমি গোল গোল শেপ দিয়ে দিলাম, এ দেখুন এরকম। এভাবে সবগুলো আমি বানিয়ে নেব। চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু বেশি গরম করবেন না, মিডিয়াম গরম হবে। আর চুলার জালটা মিডিয়াম ও লোর মাঝামাঝি থাকবে। দিয়ে দিব আমি বিস্কুটগুলা, দিয়ে একদম লো না মিডিয়ামের জালে এটাকে সারা ভাজব। এক পাশ লালচে করে ভেজে আমি এক পাশ উল্টিয়ে দিব। একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে ভিতরে খুব খাস্তা হবে। দুই পাশ লালচে করে ভেজে আমি এখন তুলে নেব। আমি একটা প্লেটে নিয়ে পরিবেশন করলাম, খেতে বেশ মজা। সুজি দিয়ে বিস্কিট ভেঙে দেখাচ্ছি, যে দেখুন ভিতরে কি খাস্তা হয়েছে। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, সহজে তৈরি করে নিতে পারবেন বিস্কিটটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।